বিরতির পর স্বাগত। রাখি বন্ধন উৎসব হলো একটি পবিত্র উৎসব। এদিন বোনেরা ভাইয়ের বিপদ মুক্ত করতে তাদের দীর্ঘায়ু কামনা করে এই উৎসবটি পালন করে থাকেন। এরই এক প্রভাব দেখা গেল কাকরাবন ভারতীয় জনতা পার্টির অফিসে মহিলা মোর্চার উদ্যোগে এক রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীণ দাস, কাকরাবন মণ্ডল সহ সভাপতি বাবুল দেব সহ পার্টির কার্যকর্তা সকলেই উপস্থিত ছিলেন। এই উৎসবের মধ্য দিয়ে পথ চলতি সাধারণ জনগণ এবং ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বোনেরা মিলেই এই উৎসব পালন করেন। হিন্দু বোনেদের সাথে মুসলিম বোনেরাও ভাইদের স্বাস্থ্য কামনা করে এবং ভাইদের সুরক্ষিত রাখতে রাখে পুড়িয়ে মিষ্টিমুখ করায়। সকল ভাইদের দীর্ঘায়ু কামনা করে এই উৎসবটি বলে জানাচ্ছেন উপস্থিত মহিলা মোর্চার সদস্যরা। তারা কি বলছেন আজকের এই উৎসবকে কেন্দ্র করে শুনুন। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবারেও কাকরাবন 36 নম্বর বুথ এবং 17 নম্বর বুথের উদ্যোগে আমাদের সমস্ত অংশের হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত বোনেরা দিদিয়া সবাই আজকে আমাদের রাখি পরায়। আর আজকে এই রাখি পরানোর মধ্যে একটা আলাদা জিনিস হলো হিন্দু মুসলিম মানে সবাই একসাথে আমরা রাখি পরেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে গেছে, কারণ প্রত্যেক বছর আমাদের এই একটা মানে বোনেদের থেকে ভাইদের যে আশীর্বাদ বা ভাই যেন সুরক্ষিত থাকে এর জন্য যে রাখি উৎসব বা রাখি উৎসব আমরা পালন করি, আজকে সমস্ত অংশে দিদিরা আমার বৌদিরা দিদিরা সবাই আমাদের রাখি করেছে। এই উৎসবটা কি প্রত্যেক বছরে আপনাদের মন্ডল কাজে বরাবরই প্রত্যেক বছর হয়? তো এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি, এবারও হয়েছে, আগের বছরও হবে, এটা কন্টিনিউস চলতেই থাকবে। অন্য বছর তুলনায় এবছর আপনাদের বোনদের প্রভাব কেমন দেখা গিয়েছে? না, সবসময় কাকরাবন মণ্ডল কার্যে বরাবরই সবসময় বেশি হয়, তো এবার একটু লক্ষণীয় বিষয় হলো মানে একটা সময় মানে আমরা দেখতাম যে শুধু হিন্দুরই রাখি পরাতে আসতেন, কিন্তু এবার অনেকে মুসলিম বোনেরাও এসছেন রাখি পরাতে, সেটা হচ্ছে সবচেয়ে লক্ষণীয় কথা। কার্যত প্রত্যেক বছরই কাকরাবন মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই বছরও ভারতীয় জনতা পার্টির অফিসে মহিলা মোর্চার উদ্যোগে এক রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা। এর পাশাপাশি এদিন মহিলা মোর্চার মহিলারা ভাই মণ্ডল সভাপতি সহ দলীয় নেতৃত্বদের রাখি পরানোর পাশাপাশি পথ চলতি সাধারণ জনগণদেরকেও কিন্তু তারা রাখি পরিয়ে আজকের এই দিনটি পালন করেছেন। আমরা প্রত্যেকেই জানি রাখি বন্ধন উৎসব মানে ভাইদের শুভ কামনা, ভাইদের দীর্ঘ আয়ুর জন্য বোনেরা এই উৎসবটি পালন করে থাকেন এবং এবছর দেখা যাচ্ছে যে রাখি বন্ধন উৎসবটা শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু ঘর থেকে বেরিয়ে সাধারণ মানুষকে রাখি পরিয়ে এই দিনটি উদযাপন করতে এবছর কিন্তু জাঁকজমকভাবে দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাবের উদ্যোগে, বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রাখি বন্ধন উৎসবটাকে একেবারে সাড়ম্বরের সাথে পালন করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তরক্ষী বাহিনীদেরকেও রাখি পরিয়ে দিনটিকে উদযাপন করা হচ্ছে। অর্থাৎ রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ঘরেই সীমিত নয়, ঘরের বাইরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু সাড়ম্বরের সাথে রাখি বন্ধন উৎসবটাকে পালন করা হচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।